48 ঘন্টা তিনি তার ধারাবাহিক এনকাউন্টার। পাঁচজনকৈ যুবক গুলিবিদ্ধ হওয়ার পিছত সমগ্র রাজ্যতেই প্রতিক্রিয়া। এনকাউন্টার হসা নে মিছা তাক লৈ উত্থাপিত হয়েছে প্রশ্ন। এনকাউন্টার ফেক নে নন ফেক সেটো কারণে জুডিশিয়াল কমিশন হব লাগিব। আকো আলফায় আহি সাক্ষী দিব লাগিব। পরেশ বড়ুয়া ডাঙরিয়া ইয়াত আহি সাক্ষী দিব আহিব লাগিব। তেওঁ আহিব নে নাই সমস্যাটো তাতেতো। এই ধারাবাহিক এনকাউন্টারের পিছতেই এতিয়া সমগ্র রাজ্যতেই তীব্র প্রতিক্রিয়া। রাজ্যত এতিয়া অরাজক পরিস্থিতির সৃষ্টি হওয়া বলে মন্তব্য করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। গোটেই অসমখনতে বর্তমান সরকারখনে এটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্তমানের মুখ্যমন্ত্রীগী নিজেই এজন প্রাক্তন আলফা বলে তখেতে কই থাকে। গতি যেতিয়া প্রাক্তন আলফা এগারী মুখ্যমন্ত্রী আসনত বহিছে তখেতর আন্তরিকতা বেশি থাকিব লাগে। যে তখেতর প্রাক্তন সতীর্থ সকলক কেনেকে শান্তি আলোচনায় আনি মূল সুতিলে আনি রাজ্যখনত এটা শান্তির পরিবেশ বিরাজ করাব পারি। এই ধরনের যদি ঘটনাবিলাক ঘটি থাকে তে কোনো ইয়াত ব্যবসায় বাণিজ্য করা সাধারণ মানুষের যে নিরাপত্তা এই নিরাপত্তা বিঘ্নিত হব। মুখ্যমন্ত্রীর নির্দেশতেই এনকাউন্টার হয়েছে। এই অভিযোগ আনিলে কংগ্রেসের বিধায়িনী দলের দলপতি দেবব্রত শইকীয়া আর অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরাই। অসমৰ বিভিন্ন জায়গাত অসমৰ বর্তমানের মুখ্যমন্ত্রীয়ে আরক্ষীক এনকাউন্টার করবলে দিছে যাতে অসমৰ যুবক সকল পঙ্গু হয়। আর জি পি সিং ডাঙরিয়া অসমলে অহার পিছত অসমত যিকোনো আন্দোলন করিলে অসমৰ স্বার্থত গুলিয়াই হত্যা করারকে আদি করে পঙ্গু করার যেটো প্রবণতা চলি আছে আরক্ষীর যিমান মডার্নাইজেশন হয়ে আছে তাত মই ভাবো কাবাডি খেলটো অন্তর্ভুক্ত করব লাগে যাতে অসম আরক্ষীয়ে কোনোবা পলাই যাব ললে তেওঁক গবা মারি ধরব পারে আর পুনের আরক্ষী জিম্মালে আনিব পারে। আলফার নামত আলফা করায়ত্ত করার নামত যেনে ধরনে গুপ্ত হত্যা চলিছিল আর এনকাউন্টার চলিছিল বহুত মানুহক কুকুর মেকুরী জীব জন্তুর দ্বারা হত্যা করা হয়েছিল সেই বিভীষিকা মই পরিবেশ আকো তার এয়া আরম্ভণি নেকি বলে ভাবিবলে আমার বাধ্য আমি বাধ্য হয়েছি। এফালে যুবকক গ্রেপ্তারের পিছত ভুয়া এনকাউন্টার সংঘটিত হওয়াক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিভিন্ন দল সংগঠনেও। এই যেগুলা ফেক এনকাউন্টার সেই এনকাউন্টার অলনিবিলাবে বন্ধ করবই লাগবে। গ্রেপ্তার হওয়ার পিছত তেওঁলোকক এনকাউন্টার করা কার্য আমি কেতিয়াও মানি নলওঁ। এই কথাটো আমি বুঝি পাওঁ যে সেই যুবক কেজন কেতিয়াও পলাব বিচরা যুবক নহয়। এনকাউন্টারের নামত চারিজনকৈ যুবকক যেটো তেখেতকে গুলিয়াইছে বা এনকাউন্টার করছে সেই এনকাউন্টার করা কার্যত আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্র উদ্বেগ প্রকাশ করেছো আর আমি গরিহণা জানাইছো। কারণ এইখন অসমত যদি অসমীয়া যুবকসকলক কেবল কেবল সন্দেহৰ নামত যদি তেখেতসকলে যদি গুলিয়াই ঘুনিয়া করে তা তেখেতসকলৰ জীবন ভবিষ্যৎ জীবনটো যদি ধ্বংস করবলে বিচাৰে তাহলে তাক আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কিন্তু আমি সাপোর্ট নকৰোঁ। News Desk, News 18 Home North East.